আগামী 1 ডিসেম্বর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 5-5টি নতুন নিয়ম জারি হচ্ছে, যা আপনাদের প্রত্যেককে মানতে হবে। তো বন্ধুরা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে, ট্রেন থেকে শুরু করে, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে, একটানা 13 দিন ব্যাংক বন্ধ থাকা থেকে শুরু করে আরও বেশ কিছু নতুন নিয়ম জারি হচ্ছে, যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। ডিসেম্বরের 1 তারিখ বৃহস্পতিবার, অর্থাৎ ইংরেজি বছরের শেষ মাস, অন্য মাসের শুরুর দিনের মতো 1 ডিসেম্বর থেকে বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু বড় পরিবর্তন হতে চলেছে, যার প্রভাব সরাসরি সাধারণের পকেটে পড়বে। পরিবর্তনের তালিকায় গ্যাস সিলিন্ডার থেকে ট্রেনের টাইম টেবিল অনেক কিছুই রয়েছে। আগেই জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট। যারা ব্যাংক পোস্ট অফিসের মাধ্যমে পেনশন পান, তাদেরকে এই নভেম্বরের মধ্যেই লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। এটি জমা দেওয়ার শেষ তারিখ 30 নভেম্বর, অর্থাৎ বুধবার। এই কাজটি না করলে, অর্থাৎ লাইফ সার্টিফিকেট জমা না করলে, পেনশন বন্ধ হয়ে যেতে পারে। ট্রেনের সময়সূচির পরিবর্তন, ডিসেম্বরের দক্ষিণ ভারতের কিছু অংশ বাদ দিলে সারা দেশ জুড়েই ঠান্ডা ও কুয়াশার দাপট দেখা যাবে, সেই কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আগে থেকেই অনেক ট্রেনের চলাচলের সময় পরিবর্তন করা হয়েছে। এছাড়াও উত্তর ভারতের চলাচলকারী বহু ট্রেন বাতিল করা হয়েছে, সেই কারণে কেউ ভ্রমণের সিদ্ধান্ত নিলে আগে থেকেই বিষয়টি জেনে নিয়ে পরিকল্পনা করা উচিত। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন, প্রতি মাসের শুরুতে সাধারণভাবে রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন হয়। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি সেটা করে থাকে, তারা নির্দিষ্ট মাসের জন্য সিলিন্ডারের নতুন দামও প্রকাশ করে থাকে। 14.2 কেজি সিলিন্ডারের দামে সেরকম পরিবর্তন না হলেও গত কয়েক মাসে 19 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমেছে। ব্যাংক ছুটির 13 দিন, ডিসেম্বর বছরের শেষ মাস, এই মাসে সব মিলিয়ে 13 দিন ব্যাংক বন্ধ থাকবে। এই তালিকায় যেমন বড়দিনের ছুটি এবং নির্দিষ্ট কিছু রাজ্যের ছুটি রয়েছে, আবারও 4টি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারও যুক্ত রয়েছে। সেই পরিস্থিতিতে ব্যাংক যাওয়ার আগে জেনে নেওয়াটাই ভালো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন 1 ডিসেম্বর থেকে সারা ভারতবর্ষ জুড়ে এই নিয়মগুলো পরিবর্তন হচ্ছে, যাই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।